দেখো, প্রথমে তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই ঘরটা, এটা অত্যন্ত পরিচিত ঘর। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যেমন পরিচিত, তেমনি টিভির পর্দায় বোধহয় এই ঘরের ছবি কতবার উঠে এসেছে তার কোনো ঠিক নেই। কারণ প্রতিদিন সকাল 9:30 থেকে প্রায় 12:30 পর্যন্ত এই ঘরটাতেই কাটাতেন সুব্রত মুখোপাধ্যায়। তার জন্য কোনো সেক্রেটারি ছিল না, কোনো রকম স্লিপের ব্যবস্থা ছিল না। অবারিত দ্বার বলতে যা বোঝায়, এটা ছিল সুব্রত মুখোপাধ্যায়, যে যখন যার যা প্রয়োজন, অথবা যার একটু মন খারাপ, একটু মন ভালো করা, একটু দরকার দাদার সাথে, সবার জন্য অবারিত দ্বার। যা চেয়ার আছে ভাগ করে বসো, আর না হলে বাইরে দাঁড়াতে হবে। যে মুহূর্তে কাজ শেষ হয়ে যাবে, তারপরে আড্ডা। তুমি খালি ছবি দেখো গোটা ঘর জুড়ে, যে বুঝতে পারবে যে সুব্রত মুখোপাধ্যায় কত ধরনের কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলেন। কোথাও সুব্রত মুখোপাধ্যায়ের ফ্যান ক্লাব, কোথাও বা অ্যানুয়াল স্পোর্টসের তিনি চেয়ারম্যান, কোথাও বা তিনি নিজে হকি খেলছেন। এখানে রয়েছেন প্রচুর রাজনীতিবিদদের ছবি, কোথাও দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর সঙ্গে বসে দাঁড়িয়ে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, কোথাও প্রণব মুখোপাধ্যায়। সব মিলে একটা বর্ণময় যে চরিত্র, এই ঘরটা কিন্তু তার স্পষ্ট প্রমাণ, এবং এই ঘরটাই কিন্তু সেই উত্তর দেয়। এখানে যারা রয়েছেন তারা দীর্ঘদিন সুব্রততার সঙ্গে কাটিয়েছেন। যে আপনি তো থাকতেন তো এখানে, এমনি কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, কি আর বলবো সম্বন্ধে, আমার সম্বন্ধে কিছু বলার নেই। দিদি সত্যি গ্রেট লস পলিটিক্যাল ক্যারিয়ারে। এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা সুব্রতদা আসতেন, থাকতেন, এবং তার যারা সহকর্মী তারাও আসতেন সুব্রতদাকে সাহায্য করার জন্য। আমি তোমাদের এই খণ্ড কিছু ছবি তুলে ধরার চেষ্টা করলাম, আর এই ছবি কিন্তু কুসুমিতা বারবার বুঝিয়ে দেয় যে সুব্রত মুখোপাধ্যায়। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরহাদ হাকিম কি বলছেন আমরা একবার শুনবো। তখন থেকে সুব্রত মুখার্জির সাথে ছিলাম, তখন সুব্রত মুখার্জির নাম লেখা হতো, তার মধ্যে আমি রং গোলাতাম, মানে এই ছোট কর্মী ছিলাম আমরা। এবং সুব্রত দা আমার চোখের সামনে একজন হিরো, ওই চেহারা আমি উত্তম কুমারকে দেখিনি, কিন্তু সুব্রত দাই আমাদের সামনে উত্তম কুমার ছিল। তারপর থেকে এত বছর আমরা একসাথে কাজ করেছি তৃণমূল কংগ্রেসে, আমি কোনোদিন ভাবিও নি যে আমি তার সাথে কলিগ থাকবো মন্ত্রিসভায়। আমরা একসাথে কাজ করেছি এবং তার সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। আমার ব্যক্তিগত আমার কাছে একটা বড় লস, তার কারণ তাকে দেখ, তার সে আমার কাছে একজন হিরো ছিল ছোটবেলা, যাকে দেখে আমি রাজনীতি করার ইন্সপিরেশন পেয়েছি, বড় লস। আমরা কলকাতা পৌরসভাতে আর নিয়ে যাচ্ছি না, মেয়র অফ ক্যালকাটা মমতাদির সাথে কথা হয়েছে যে মেয়র অফ কলকাতা, কলকাতাতেই যেহেতু ওনার দেহ রাখা আছে তাই কলকাতার মানুষ তাকে এখানেই দিয়ে দেবে। আর যেহেতু কর্পোরেশন বন্ধ, আজকে ছুটি, তাই এখানেই আমরা কলকাতা পৌরসভার তরফ থেকেও আমরা এখানেই তাকে শ্রদ্ধা জানাই। বিধানসভায় সেখানে মালা দেবেন, স্পিকার আছেন, যদি বিরোধী দলের কেউ দেয় সেখানে দেবেন, সেখান থেকে তার বাড়ি, তারপর এভারগ্রিন ক্লাব, এভারগ্রিন ক্লাবের থেকে 4টার সময় শেষ যাত্রা কেওড়াতলা মহাশ্মশানে, সেখানে গান স্যালুট হবে। দীর্ঘদিনের সহকর্মী ফিরহাদ হাকিম, তার বক্তব্য আজকে শুনলাম। অভিভাবক খাড়া হয়েছেন তিনি, এমনটাই বলছেন।